আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিক আলহামদুলিল্লাহ ও সালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলিহি ও সাহবিহি ওয়া দর্শক শুভেচ্ছা নিন অনলাইন ক্লাসের সাথে আছে আমি সারওয়ার ফৈয়াজি আজকে আমরা আলোচনা করবো সতেরো প্রকার সিফাতের অন্যতম একটি প্রকার যার নাম হচ্ছে কলকলা দ্য ওয়ার্ড মিন্স কলকলা দ্য ওয়ার্ড মিনস সেই কিং অর্থাৎ নাড়াচাড়া করা আমরা জানি যে কলকলার হরফ হচ্ছে পাঁচটি যথা কাফ ক বা জিম এবং ডাল তো এই পাঁচটি হরফকে একত্র করে স্মরণ রাখার জন্য আমরা বলতে পারি যে কুতবু জাদ্দিন কুতবু জাদ্দিন এই পাঁচটি হরফ হচ্ছে কাফ ত বা জিম এবং ডাল যখন আমরা এই পাঁচটি হরফের উপরে সাকিন পাবো এই পাঁচটি হরফের উপরে ওয়াকফের অবস্থাতে সাকিন হবে নতবা স্বাভাবিক অবস্থাতেই সাকিন হবে তখন আমরা এই পাঁচটি হরফকে নাড়াচাড়া করব এই পাঁচটি হরফকে নাড়াচাড়া করব বাউন্স করব শেক করব। যেমন কুল হু আহাদ তো আহাদে বলার ক্ষেত্রে এই দাল হরফকে আমরা স্বাভাবিক অবস্থাতে বলতাম আহাদ কিন্তু কলকলা হওয়ার কারণে আহাদে অগ্ল সমাদ এই যে সমাদে আহাদে দালের উপরে যে যে আমরা নাড়াছাড়া করলাম এই নাড়াছাড়া করার নামই হচ্ছে কলকলা তো এই কলকলা হচ্ছে দুই প্রকার কলকলায় সুগড়া এবং কলকলায় খুবরা সুগরা মানি হচ্ছে ছুটো এবং খুবড়া মানি হচ্ছে বড়ো খুবরা মানি হচ্ছে বড় সুগড়া মানি হচ্ছে ছোটো তো এই পাঁচটি হরফের উপরে যখন শব্দের শেষে যখন সাকিন হবে শব্দের শেষে এই পাঁচটি হরফের উপরে যখন সাকিন হবে তখন হবে কলকলায় কুবরা আমরা তখন একে একটি বেশি নাড়াচাড়া করব আর যখন শব্দের মধ্যখানে শব্দের মধ্যখানে যখন এই পাঁচটি হরফের উপরে সাকিন হবে শব্দের মধ্যখানে যখন এই পাঁচটি হরফের উপরে উপরে সাকিন হবে তখন আমরা একে অল্প নাড়াচাড়া করব। যেমন কলকলায় কুবরার উদাহরণ হচ্ছে যেমন কুলহু আল্লাহু আহাদে আহাদে আল্লাহ সমাদে এই যে শব্দের শেষে কাফতা বা দালের দাল এসেছে তাই আমরা একে একটু বেশি নাড়াচাড়া করব আর শব্দের মধ্যখানে যদি আসে এর নাম হচ্ছে সুগড়া তো সুগড়া কিভাবে হয় যেমন ইয় মারুন ইয়াতো মাউন বলার ক্ষেত্রে লক্ষ্য করেন যে তা কাফত বা দালের মধ্যে ত এসেছে শব্দের মধ্যখানে আর শব্দের মধ্যখানে যদি আসে আমরা তাকে অল্প নাড়াচাড়া করব তার নাম হচ্ছে কলকলায় সুগড়া কলকলায় সুগড়া তো আমরা এই কাফ ত বা জিম ডাল এই পাঁচটি হরফকে দুইটি ভাগে আবার ভাগ করতে পারি কাফ ত বা জিম ডাল এই কফ ত বা জিম ডাল এই পাঁচটি হরফের মধ্য থেকে কাফ এবং ত এই দুইটি বর্ণ হচ্ছে উপরের দিকে তার আওয়াজটা উঠবে এই দুইটি বর্ণের আওয়াজটা উপরের দিকে উঠবে আর বাকি যে তিনটা বা জিম ডাল এই তিনটা নাড়াচাড়া করানোর সময় নিচের দিকে আওয়াজগুলা দাবিত হবে যেমন আ ক আক তারপরে আ আর আবে আ লক্ষ্য করবো আমরা এই বিষয়গুলো তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরআন মাজিদ সহি এবং শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আলহমতুল্লাহি ও বাবাকাত